এবার যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতির যুদ্ধজাহাজ বানাবে ইরান নৌবাহিনী আরও উন্নত এবং শক্তিশালী হচ্ছে ইরান নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অত্যন্ত দ্রুতগতির যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছে তেহরান যা কি না ঘণ্টায় নট বা প্রায় দেড়শো কিলোমিটার বেগে চলতে পারবে বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফে নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বলেছেন খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে সব কিছু ঠিক থাকলে চলতি বছর শেষ থেকেই এই শক্তিশালী এবং উন্নত যুদ্ধজাজ তৈরি কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে গত কয়েক বছর ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের অগ্রগতি কার্যত বিশ্বের নজরে ইরান নিজ সামরিক সরজাম নির্মাণের ক্ষেত্রে এক ধরনের স্বনির্ভরতা অর্জন করেছে ইরান সবসময় বলছে এইসব সামরিক শক্তি প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি নয় বরং শান্তির বার্তা বহন করছে